দীর্ঘ প্রতীক্ষার পর পদ্মা সেতুর উদ্বোধন হলো আজ। সারা দেশেই উৎসবের আমেজ, পদ্মার দুই পারে লাখো মানুষের সমাগম, দিনভর বর্ণাঢ্য আয়োজন। আর এই উৎসবকে ঘিরে কিছু মজার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাথে ছিলেন মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। পদ্মার পাড়ে ফুরফুরে বাতাসে পুতুলের চুল কিছুতেই সামাল দেয়া যাচ্ছিল না, উড়ো চুলে বারবারই হাত দিচ্ছিলেন তিনি, আর তাতে চোখ আটকে যায় মমতাময়ী মা শেখ হাসিনার। সাথে সাথেই নিজের মাথার ক্লিপ খুলে মেয়েকে দেন প্রধানমন্ত্রী, তা দিয়েই চুল আটকে নেন পুতুল। এই দৃশ্যে আবেগে ভাসছেন এখন নেটাগরিকরা। সন্তানের ছোট্ট ছোট্ট বিষয়েও মায়ের খেয়াল কত তীব্র হতে পারে, এ যেন তারই প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে তীর থেকে সাঁতরে খুব কাছে গিয়েছেন এই কিশোরী। প্রধানমন্ত্রী তাকে দেখে হাত নাড়েন, ইশারায় বলেন পারে ফিরে যেতে। এই দৃশ্য এখন ভাইরাল। আমার শান্তি লাগতেছে খুব, শেখ হাসিনা দেখে খুব আমার আনন্দ লাগতেছে, স্বপ্নের সেতু দেখতে ভালো লাগতেছে আমাদের, ভালো লাগছে আমাদের সবার, ভালো লাগছে বৃষ্টির তল দিয়ে যখন আইছে অনেক ভালো লাগছে আমারও। পদ্মা সেতুর চারপাশ ঘিরেই ছিল কড়া নিরাপত্তা, তা উপেক্ষা করেই উৎসুক জনতা ঠিক এভাবেই সেতুতে উঠে যান। ঐতিহাসিক দিনটিতে সেতুতে নিজের পায়ের চিহ্ন রেখে দিতে কোনো কিছুই তোয়াক্কা করেননি এই মানুষেরা। এই নিয়ে আলোচনা সমালোচনা ট্রল যাই বলেন, এর আর এক নাম কিন্তু স্বপ্নের পদ্মা সেতুকে নিয়ে আবেগ আর ভালোবাসা। হৈমন্তী শুক্লা, বিবিএস বাংলা।